আমাদের মাননীয় মন্ত্রী তো কিছু সীমাবদ্ধতা আছে যেহেতু ক্ষমতায় ক্ষমতাসীন ব্যক্তি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকিও না নিশ্চয়ই মিথ্যার সমস্ত গুনাহ পাপের শিরোমণি মাননীয় স্পিকার আজকে ঝগড়া বিবাদ কখন হয় ঝগড়া বিবাদ তখনই হয় যখন সংবিধান এবং আইনের নির্ধারিত সীমা লঙ্ঘিত হয় আজকে বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি আজকে সরকারি দল বিরোধী দল কেন ঝগড়া করছে এখানে সংবিধান এবং আইনের সীমা লঙ্ঘিত হচ্ছে যে কারণে আজকে এই ফ্যাসাদ এই আপনার যত গোলমাল মাননীয় স্পিকার আইনের শাসনের সংজ্ঞা মাননীয় স্পিকার উনি দিয়েছেন আমার চাইতে উনি ভালো জানেন আমার চাইতে অবশ্যই উনি ভালো জানেন কিন্তু ওনার সীমাবদ্ধতার কারণে উনি উদাহরণ নিয়ে এসেছেন আমি সংজ্ঞা চেয়েছি আমি তার আমি একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার আল্লাহ রসুলের কাছে দুজন ইহুদি আপনার বিচার প্রার্থী হলেন যে হত্যাকাণ্ডের রায় কি একজন গরিব দরিদ্র কৃষক আর একজন ক্ষমতাসীন ব্যক্তিদের একজন সদস্য তৎকালীন সময়ে আপনার ইহুদি সমাজে বনি ইসরায়েলদের মধ্যে বিচারের প্রথা ছিল যারা ক্ষমতাসীন প্রভাবশালী তাদের মৃত্যুদণ্ডের রায় হতো জরিমানা আর যারা গরিব দরিদ্র তাদের মৃত্যুদণ্ডের রায় হতো আপনার হত্যাকাণ্ডের রায় হতো মৃত্যুদণ্ড এই কারণে আল্লাহ রসুলের কাছে যখন এই দুই ব্যক্তি গিয়ে বিচার ফয়সালা চাইল তখন ওই ক্ষমতাসীন দলের ব্যক্তি বলে তাওরাত নিয়ে আসো তাদের ধর্মগ্রন্থ তাওরাতেও আপনার পরিষ্কারভাবে বলা আছে যে হত্যাকাণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড এই কারণে কোরআনের সূরা মাইদার 40, 41, 42, 43 আয়াতগুলো এসছে মাননীয় স্পিকার এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য এবং বৈষম্য করে তারাই জালিম তো এই কারণে আমি বলবো যে এটা ফান্ডামেন্টাল বিষয় যে কারণে মাননীয় স্পিকার আমি এখানে বলছি যে আইনের শাসন হচ্ছে কি আপনি বলেছেন আইনের শাসন পৃথিবী কিয়ামত পর্যন্ত অপরাধ থাকবে কিয়ামত পর্যন্ত আপনার ধর্ষণ থাকবে চুরি থাকবে দুর্নীতি থাকবে তার জন্যই তো আপনার ধর্মগ্রন্থের আইন দিয়েছে আবার আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আইন প্রণয়ন করছি এই আইন প্রণয়নটা আপনার পক্ষপাতিত্ব হচ্ছে কিনা আপনার এই আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে কিনা তারতম্য হচ্ছে কিনা সেটি হচ্ছে বিষয় আইনের শাসনটা হচ্ছে এখানেই যে আইন প্রয়োগের ক্ষেত্রে আপনি তারতম্য করছেন কিনা বৈষম্য করছেন কিনা আমি এই জানি বলেছি যে রাষ্ট্র এখন এমন একটা অবস্থায় আছে আপনি আমি উদাহরণস্বরূপ বলবো যে আজকে নির্বাচন ব্যবস্থা নিয়ে পুলিশ প্রধান বলছে কি দেখেন পুলিশ নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা যে দায়িত্ব পালন করে শতভাগ ব্যালট কেটে বাক্স ভর্তি হয়েছে এরকম ঘটনা তো অনেক আছে তাহলে আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে নির্বাচনকালীন সময়ে আপনার নির্বাচন কমিশনের অধীনেই থাকে পুলিশ প্রশাসন সবাই তাহলে আজকে এই যে নির্বাচনী যে অনিয়মগুলো হচ্ছে এই নির্বাচনে যে আজকে সমস্ত চুরি ডাকাতিগুলো হচ্ছে তাহলে কি নির্বাচন কমিশনের নির্দেশ কমিয়ে গেলে হচ্ছে মাননীয় স্পিকার তাহলে তো বলতে হবে জি শেষ করুন শেষ করুন স্পিকার আমাকে একটু সময় দিবেন আমি আর কোনো কথা কেউ নাই এই কারণে আমি বলছি এই কারণেই বলছি যে আজকে আইনের শাসন বলতে কি বোঝাচ্ছে সর্বক্ষেত্রেই আজকে বাংলাদেশের আইনের শাসন ভেঙে পড়েছে আপনি ডিজিটাল এই যে আজকে আপনি এই সংশোধনীটা নিয়ে আসছেন এখানে কিছুদিন আগে আপনার এই যে গাইবান্ধে ভোট হয়েছে আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য ডিজিটাল প্রযুক্তি আমাদের আরো সহজলভ্য করে দিচ্ছে আজকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে আমরা ভিডিও ফুটেজ দ্বারা আজকে আপনার ডিজিটাল ক্যামেরা দ্বারা আজকে আপনার মোবাইল কানেকশন দ্বারা বিভিন্ন মাধ্যমে অপরাধীদেরকে চিহ্নিত করছি যাতে দ্রুত তারা অপরাধীরা চিহ্নিত হয় এরপরে আপনি সেখানে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে আসছেন এইটাই আমার আজকে প্রশ্ন যে আজকে আমরা আইন প্রয়োগের ক্ষেত্রে এই দেশকে আপনি 75-এর 15ই আগস্ট দোসরা নভেম্বরের কথা নিয়ে আসছেন আমি তো আপনাকে আবারও বলছি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় অপরাধ থাকবে ধর্ষণ থাকবে চুরি থাকবে ডাকাতি থাকবে কিন্তু ক্ষমতাসীনদের দায়িত্ব হচ্ছে ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করা এটা আপনি আপনি দিতে পারেন নাই আপনি এড়িয়ে গেছেন আজকে লক্ষ ধন্যবাদ মাননীয় সদস্য শেষ করুন মাননীয় সদস্য অনেক সময় দেওয়া হয়েছে জি শেষ করুন এক মিনিট ওই ঘটনার স্থল উপস্থিত নাই তাদেরকে আপনারা মামলার আসামি করছেন কারা আসামি করছে যারা আইনের একটি অংশ যারা বিচার বিভাগের একটা অংশ পুলিশ পুলিশবাদী পুলিশ সাক্ষী হয়ে তাহলে আপনার এদের বিরুদ্ধে আইনের প্রতিকার আপনি বললেন যে আছে আমরা আমি চাচ্ছি যে এদের এই ধরনের যারা মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্রুত বিচার আইনের মতো একটা আইন করেন যে ধরনের মিথ্যা সাক্ষী যারা দিবে বা বাদী হয়ে মামলা করে তাদেরকে দ্রুত বিচার আইনে মামলা করা হবে তাহলে দেশে মামলাও কমবে অপরাধও কমবে মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে